ফের আক্রান্ত সিপিআইএম পার্টি অফিস, এবার দুষ্কৃতীর আক্রমণে তছনছ সিপিআইএম ডুকলি অফিস। অফিসের সামনে থাকা বাইক ও গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। যদিও সিপিআইএম নেতৃত্বদের দাবি, বিজেপির কর্মী সমর্থকরাই আচমকা পার্টি অফিসে হামলা চালায়। শহর দক্ষিণের হাঁপানিয়াস্থিত সিপিআইএম ডুকলি অফিসে ছিল দলীয় বৈঠক। বুধবার সকালেই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিতে অফিসে হাজির হন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। দলীয় কার্যালয়ের সামনে ছিল বেশ কিছু মোটর বাইক ও গাড়ি। আমতলীর পুলিশের দাবি, সিপিআইএম দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালীন কিছু দুষ্কৃতী আচমকা হামলা চালায়। অফিসের সামনে থাকা বাইক ও গাড়িতে দুষ্কৃতীরা ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপরই হামলাকারীরা কেটে পড়ে। আমতলীর এসডিপিও অজয় কুমার দাস জানান, সিপিআইএম পার্টি অফিসে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তবে দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এখানে খবর এসেছে যে কিছু বাইকের মধ্যে চার পাঁচটা বাইকে এসে কিছু ছেলেরা, সিপিএমের এখানে পার্টি অফিস আছে হাঁপানিয়াতে, এর বাইরে কিছু গাড়ি পার্কিং ছিল, এই পার্কিং গাড়িগুলো যে ফেলে দিয়েছে, যে পার্ক বাইকগুলো ভেহিকেলগুলো পড়ে যাওয়াতে কিছু ভেহিকেল ড্যামেজও হয়েছে, আর মানে এরকম সিঙ্গল একটা সিস্টেম। তারপরে থানার থেকে স্টাফ এসেছে, এসে সরিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি নর্মাল আছে। ওসি সাহেব ওখানে এখন স্টিল প্রেজেন্ট আছে, আমরা একটা কেস নেবো ওখানে, ঠিক আছে, আর আইডেন্টিফাই করবো কারা আছে, অ্যান্ড উইল ট্রাই টু অ্যারেস্ট, আজকে অ্যারেস্ট করার চেষ্টা করবো এটা। আর এখানে হাঁপানিয়াতে একটা মিটিং চলছে, এখানে এরকম রিপোর্টস আছে যে এখানে একটা সমস্যা হতে পারে, আমরা এখন এখানে ফোর্স দিয়ে রেখেছি বিভিন্ন ক্লাবে, তো এখানেও এখন নর্মাল আছে, যেহেতু ফোর্স আছে তো এখন এরকম কোনো। এদিন সিপিআইএম পার্টি অফিসে থাকা নেতাদের অভিযোগ, বিজেপি আশ্রিত কর্মী সমর্থকরা আচমকা পার্টি অফিসে হামলা করে। সিপিআইএম এর নেতা নারায়ণ দেব বলেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি মানুষকে ভুল প্রলোভন দিয়ে ক্ষমতায় এসেছে। আক্রমণের উদ্দেশ্য হলো তারা ত্রিপুরা রাজ্যে গত বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে মানুষকে নানাভাবে প্রলুব্ধ করে ভয়ভীতি দেখাইয়া রাজ্য ক্ষমতা দখলের পর তারা দেখছেন, তারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রতিশ্রুতি তারা একটাও রক্ষা করতে পারছেন না। মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ ঘর থেকে বেরিয়ে আসছেন, কাজেই মানুষকে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো আমাদের এই রাজ্যে আর যাতে পার্টি সিপিআইএম পার্টি করতে না পারে, এই হলো তাদের মূল লক্ষ্য। এর জন্য ইতিমধ্যে আমাদের রাজ্যের 23টা মহকুমার মধ্যে প্রায় 21টা মহকুমা অফিস তারা বন্ধ করতে পারছে, 20টা মহকুমা অফিস এই ভাঙচুর করে ইত্যাদি করে, আর বাকিগুলো করতে পারে নাই। আমাদের এটা খোলা আছে, আমাদের এই অফিসও ভাঙচুর করার জন্য, আক্রমণ করার জন্য তারা আগেও দুইবার তারা সিদ্ধান্ত করছে এবং আসলেও তারা ভাঙচুর সামান্য করে গেছেন, কিন্তু আজকে তারা মারাত্মকভাবে এই আমাদের অফিস আক্রমণ করছেন। আমাদের একটা মিটিং ছিল এখানে, যার ফলে আমাদের এই মিটিংয়ে যারা আসছে কমরেডরা তাদের যে বাইক ইত্যাদি নিয়ে আসছেন বাইক তারা ধ্বংস করছে, আমাদের অফিসে গাড়ি ধ্বংস করছে, ডেপুটি মেয়র আমাদের পার্টির লিডার তার গাড়ি ভাঙচুর করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।